পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘন্টা ধরে চলে তাদের এই বৈঠক। তবে বৈঠকের ব্যাপারে পররাষ্ট্র সচিব কিংবা মার্কিন রাষ্ট্রদূত কোনো কথা বলেননি। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে এই বৈঠকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী কেউই কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচন সহ দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশে আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হয় সে ব্যাপারে প্রতিনিয়তই কথা বলে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে প্রায় বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত। এদিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, কূটনৈতিক হিসেবে রাষ্ট্রদূত বা দূতাবাসের কর্মকর্তারা সুশীল সমাজ, এনজিও, ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদ সহ বিভিন্ন সংস্থার সাথেই আলোচনা করে থাকেন। এসব আলোচনা বাংলাদেশকে ভালোভাবে বুঝতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করে।